ড্রেসিং বিশ্বজিৎ। আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি। এখন আমরা এখানে আসছি হচ্ছে ভালোবাসা দিবস সম্পর্কে কে কী মনে করে এবং কয়েকটা আনসার, যে ওরা ভালোবাসা সম্পর্কে কী বুঝে বা কী জানে বা ওরা কী চায়, ভালোবাসা জিনিসটা বলতে সবাই কেমন দেখছে, এই জিনিসগুলো আনসার ফাইন্ড আউট করার জন্য আসছি। আমরা জিজ্ঞেস করব অনেক মানুষকে, ওদের ইন্টারভিউ নিব এবং আমরা জানার চেষ্টা করব যে সবাই ভালোবাসা মানে ভালোবাসা হ্যাঁ ভালোবাসা বলতে ওরা কী বুঝে জিনিসটা আসলে এক্স্যাক্টলি এই জিনিসটাই। সো লেটস go to find out, man. You are a fool. Tanbir Islam, আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ভালো জানেন তো ভালোবাসা দিবসটা আমাদের খুব কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, তো দুই দিন আছে। হ্যাঁ, মানে ভালোবাসা সম্পর্কে আমাদের কিছু কিছু কোয়েশ্চন ছিল আর কি, আপনাকে জিজ্ঞেস করার মতো, যে ভালোবাসা সম্পর্কে আপনি কি মনে করেন? ভালোবাসা এটা one kind of feelings, আপনি এটা অনেক অনেক কিছু প্রতি হতে পারে, মানুষ টু পার্সন টু পার্সন, তারপর আপনার কোনো বস্তুর প্রতি, কোনো একটা জিনিসের প্রতি, এটা যে কোনো প্রকার হতে পারে, যে কারো প্রতি হতে পারে। তো এটা সম্পূর্ণই মনের একটা ফিলিংস, এছাড়া আর কিছু বলা। ফিলিংস, ইয়া ফিলিংস, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড, এভরি মিনিট উই আর লাভ, মানে আমরা সবাই সবাইকে লাভ করি। সো এই লাভটাকে যদি আমরা একটা দিন 24 আওয়ার্সের জন্য যদি আমরা বলি যে না এই দিনটাই আমরা সেলিব্রেট করব, এটা খুব ফানি একটা জিনিস। আমরা এভরিডে সেলিব্রেট করতে পারি, এভরিডে পাওয়ার দিতে পারি। আর লাভটা শুধু ছেলে মেয়ে, লাভটা প্যারেন্টস আছে, ভাই বোন আছে। ভালোবাসার জন্য কোনো দিন দরকার হয় না আসলে, ভালোবাসা প্রত্যেক সময় করা হয়। কোনো কিছু কিছু আকর্ষণ ভালো লাগে, এটা জিনিসটা ভালোবাসা। যেমন চারে আমার যেমন ম্যাঙ্গোবার প্রতি আমার ভালো লাগে, এটা প্রতি আমার ভালোবাসা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কিন্তু তাই বলে 14 তারিখে মানুষ সিলেক্ট করে এটা কেন? ভাইয়া কি মনে করো তুমি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে? ওকে, তো মানে কি মনে হয় যে আসলে ভালোবাসা দিবসে যে ভালোবাসার ফুল দিতে হবে, সিঙ্গল হইলে যে আমি কাউকে ফুল দিতে পারবো কেন, মানে তোমার কাছে যদি ভালোবাসা দিবসে কাউকে ফুল দিতে বলা হয়, ইউ আর সিঙ্গেল আই নো দ্যাট, বাট যদি বলতে দেওয়া হয় তাহলে কাকে দিবে? অফকোর্স মাদারকে। মাদারকে, ও ইয়াস, তুমি তোমার মাকে খুব বেশি ভালোবাসো, তার মানে ভালোবাসা দিবসে তুমি তোমার মাকে ফুল দিচ্ছ। আমার কাছে মনে হয় জাস্ট অ্যানাদার ডে, but it's a good day to celebrate love and relationship. Valentine's Day is all about love, and our monohana je Valentine's Day should couples right celebrate over anything. It's a day about love, so it so anyone can celebrate it. Siblings can celebrate it, parents can celebrate it. It can be expressed as a child or as a father or on his mother. Even best friend. Ah, yeah. আচ্ছা আপু, তুমি কি মনে করো? আমি মনে করি যে সব ছেলেদের সাথে মিলে মিশে ডেট করা উচিত। ওকে, তো আমি সিঙ্গেল, কিন্তু তাও সব ছেলেদের সাথে ঘোরাঘুরি উচিত, এমনি চান্স নেওয়া উচিত, অথবা জীবনটা ওকে। তারপর আর কিছু বলবেন আপনি? না, আর ভ্যালেন্টাইন্স ডে তে ভিতরের সানি লিওন জেগে যায়। ও সানি লিওন, ওকে লেটস গো। আসলে ভালোবাসার কিন্তু কোনো দিন নাই, ভালোবাসা প্রতিদিন এবং প্রতি মুহূর্তের জন্য। এটা একটা দিনের জন্য ভ্যালেন্টাইন্স ডে এটা আসলে মানা ঠিক না। 14 ফেব্রুয়ারি যে আমরা খুব রমরমা করে উৎসবটা পালন করি, এটা আসলে পালন করার কোনো দিন না, কারণ ভালোবাসার সব দিন সবার জন্য। সেক্ষেত্রে আমাদের এই একটা দিনের জন্য ভালোবাসা উল্লেখ করা আসলে উচিত না, আমার কাছে এটা মনে হয়। অ্যাকচুয়ালি ওটা আমার জন্য কোনো স্পেশাল ডে না। আমার মতে ইফ আই হ্যাভ টু এক্সপ্রেস লাভ, এটা কেন একটা স্পেসিফিক ডের জন্য হবে? আর তো লাভ আমি বাকি 364 days কি পেয়েছি, ওই দিনই আমি এক্সপ্রেস করছি, বাট আই ডোন্ট হ্যাভ টু এক্সপ্রেস ইট ইন আ পার্টিকুলার ডে, রাইট? আর এর মধ্যে একজন ভাইয়া আমাদের সোমালিয়া থেকে আসছেন এবং উনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ট্রিপল ডিপার্টমেন্টে মাস্টার্স, ভাইয়াও মাস্টার্স। আমরা ভাইয়া দুই ভাইয়াদের নাম জেনে ফেলবো আগে। প্রথমে হোয়াট ইজ ইউর নেম ব্রো? জাকারিয়া মোহাম্মদ। হোয়াট ইজ ইউর নেম? মোহাম্মদ মুশির রহমান। মোহাম্মদ মুশির রহমান। অ্যান্ড ক্যান আই আস্ক সাম কোয়েশ্চন ফর ভ্যালেন্টাইন্স ডে? Yeah, of course. Yeah. What do you think about love and what how you celebrate Valentine's Day in Somalia? Yeah. Me, I trust the love day. I like to make love, but Somalia is different from Bengali. They are more Islam. Yeah. Bengali University for LFA particularly, but Somali University particularly. Okay. But me, I interested for particularly. And in Somalia, they don't celebrate this day. Yeah, yeah. It's they don't celebrate. Yeah. Why? Because Oh, अच्छा, this is coming for Muslim country, for religion view. Actually, ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু আমরা জানি। ভালোবাসাটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বাবা প্রতি ছেলের ভালোবাসা, বাবার প্রতি মেয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, টিচারের প্রতি স্টুডেন্টের ভালোবাসা, স্টুডেন্টের প্রতি টিচারের ভালোবাসা, সব কিছু মিলিয়ে ভালোবাসাটা একটা পবিত্র ব্যাপার। এই পিকের কথাই বলবো, পিকের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। থ্যাংক ইউ ব্রো। মানে তোমার প্রতি আমার ভালোবাসাটা কিন্তু খুবই মজা। আমাদের দুজনে আমরা খুব ফ্রেন্ডলি মিশছি, আমাদের ফ্রেন্ডশিপও খুব ভালো। তুমি আমাকে খুব রেসপেক্ট করো, সেটাও খুব ভালো। আমি স্নেহ করি, এদের মধ্যে তো একটা ভালোবাসা আছে। অ্যান্ড হয়তো বা আমরা 14 তারিখে তোমাকে ভালো করে উইশ করলাম, এটাও হতে পারে। তো সো লাভ ফর অল ডেজ। ভালোবাসা হচ্ছে হিউম্যানিটির একটি অংশ। ভালোবাসা অনেক পবিত্র একটা বিষয়। ভালোবাসা আসলে অনেক বড় একটি জিনিস, যা আমরা কখনোই এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না। আপনার ভিডিওটি দেখেছেন, আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে আর একটু উৎসাহিত করুন। ভালোবাসা দিবস কিন্তু 14 ফেব্রুয়ারি, এটা খুবই সন্নিকটে। আজ পর কাল আসছে। আপনি আপনার ভালোবাসার মানুষকে একটি করে লাল গোলাপ দিন এবং ভালোবাসার কথাগুলোকে ব্যক্ত করুন। ভালোবাসা কিন্তু অনেক রকম হয়। মায়ের সাথে ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, টিচারের প্রতি ভালোবাসা, স্টুডেন্টের প্রতি ভালোবাসা, প্রাণীর প্রতি ভালোবাসা, অনেক রকমের ভালোবাসা হয়। তো এই ভালোবাসাকে আপনি আপনার ডিসক্রাইব করুন 14 ফেব্রুয়ারিতে। আর যারা আমার মতো চিন্তা করেন, ওদের জন্য 365 দিনই ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সাথে থাকুন, স্টে টিউনিং, লাইকস অ্যান্ড শেয়ার, অ্যান্ড নেভার ফরগেট টু সাবস্ক্রাইব।